আসলে হচ্ছে অনেক ভালো লাগতেছে যে আমরা কালকে থেকে আসার পর থেকে আমাদের নিয়ে তো মানে আয়োজন করছে ময়মনসিংহবাসী, অনেক ভালো লাগতেছে। আর আজকে হচ্ছে পুলিশ লাইনে থেকে আমাদের হচ্ছে সংবর্ধনা দিতে এখন আমাদের নিয়ে যাইতেছে, আসলে খুব ভালো লাগতেছে। আসলে এরকম আগে তো কখনো হয় নাই, বা আমরা ভালো রেজাল্ট করছি বলেই আমাদের এরকম আয়োজন করে বা ভালোভাবে রিসিপশন মানে রিসিভ করছে বা ভালো অনুষ্ঠান করতেছে, আমাদের জন্য সবকিছু আমাদের জন্যই হয়েছে। এই বিজয় কিন্তু এখানে শেষ না, আরো সামনে বিজয় আছে, অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আপনাদের সামনে পড়ে আছে, এগুলি আপনারা অর্জন করবেন, সবার সহায়তা চান, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে, যে বহু দূর যেতে হবে, আমাদের উপরে আরো দায়িত্ব বাইরে গেছে, সেটা ভাই ভাই আমাদের ভালোভাবে কঠোর পরিশ্রম করতে হবে। আর আমাদের বাংলাদেশ পুরো মানুষ যদি আমাদের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। থ্যাংক ইউ। একটু জানতে চাই, আপনি একটু বলেন যে এই আপনাদের যে কঠোর পরিশ্রমের ফসল কিন্তু আজকে এত দূর, এখন আপনাদেরকে যে আজকে সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ পুলিশ, এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন, এবং আরো যে সামনে বেশি দূর করে আরো যে আপনাদের অনেক পুরস্কার এবং আরো অনেক বড় বড় বিজয় যে আপনারা ছিনিয়ে আনবেন, এ বিষয়ে আপনাদের কি প্রত্যয়? একটার সাথে আরেকটার কোনো কম্পেয়ার হয় না, তো যে যে জায়গা থেকে দিতেছে ওইটা ওইরকমই হবে। আসলে যে জায়গা আমরা মানে কারোর সাথে কারো কম্পেয়ার হয় না, আর যে জায়গা থেকে যারা দেয় সেটা তাদেরকে 100 দেওয়ার চেষ্টা করে, তো সেভাবে এখন আমাদের এসবি যে আমাদেরকে দিচ্ছেন আমরা অনেক খুশি। তো আমরা আমরা এত কষ্টের পরে যে আমরা একটা ভালো ট্রফি দিয়েছি সেই জন্য সবাই আনন্দিত, এটাই আমাদের সব থেকে বড় অনুপ্রেরণা, তারা আমাদের উৎসাহিত করছে, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। এই এই হোসেন ভাই এদিকে আসেন, হোসেন ভাই এদিকে এদিকে। আসলে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে বাংলাদেশ পুলিশের যে ময়মনসিংহের যে অফিসার্স মেস, এখান থেকে আসলে গাড়িটি বের হয়েছে, দুইটি ঘোড়ার গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে জেলা পুলিশ লাইন্সে, এবং ওই পুলিশ লাইনে কিন্তু ওখান থেকে তাদেরকে জেলা পুলিশের যিনি পুলিশ সুপার আছেন তিনি কিন্তু তাকে তাদেরকে বরণ করে নেবেন। সেখানে সাজানো হয়েছে স্টেজ, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা 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 আমি বলবো, বলা শুরু করবো। আচ্ছা 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 ওকে। হ্যাঁ ভাই গেলে এখনই যাইতে বলেন, এই যে একটু পরে তো পুলিশ লাইন চলে আসবে। ও আচ্ছা আচ্ছা ও ওকে ওকে ঠিক আছে, সমস্যা নেই। Thank you.
গাড়ি 10 মিনিট চলবে সর্বোচ্চ আর হ্যাঁ কাছে তো এখান থেকে এর কাছে পুলিশের মেস থেকে পুলিশ লাইন নিয়ে যাও Hello, 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 1, 2, 3, 4, 5, 6, hello, 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 hello. শুনতে পাচ্ছেন? লাইভে যাবে এখন ঢুকে নাই টেলিভিশন নিউজ শেষ হয়েছে তো যাবে এখন আসলে যেটা দেখতে পাচ্ছেন যে ভাট নারী ফুটবলার কলসিন্দুরের তাদেরকে কিন্তু সংবর্ধনা দিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে সকালে কিছুক্ষণ আগে কিন্তু অফিসার্স মেস থেকে এই 8 জন নারী ফুটবলারকে নিয়ে যাওয়া হচ্ছে জেলা পুলিশ লাইনে এবং সেখানে কিন্তু পুলিশ সুপার তাদেরকে সংবর্ধনা দিবেন এবং যাওয়া হচ্ছে এবং তাদের আশপাশে কিন্তু নিরাপত্তার জন্য সামনে গাড়ির পেছনে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন তো একটা বিষয় জানিয়ে রেখে যে বাংলাদেশ পুলিশ থেকে গতকালই ঘোষণা দেওয়া হয়েছে তাদেরকে সংবর্ধনা দেবেন এবং এখান থেকে যে পুলিশ অফিসার মাত্র এবং 1 কিলোমিটার পথ জুড়ে কিন্তু তাদেরকে সুসজ্জিত গাড়িতে করে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে এবং আশপাশে কিন্তু যে এবং এবং তাদেরকে মধ্যেই কিন্তু আর 2 মিনিটের মধ্যেই তাদের বরণ করে নেওয়া হবে পুলিশ লাইনে এবং পুলিশ লাইনে কিন্তু সেখানে পুলিশ অফিসার ডিআইজি কিন্তু আসলে এখানে অপেক্ষমান আছে তাকে করে নেওয়ার জন্য এবং বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেই তালে তালে কিন্তু তাদের গাড়িটা আছে এবং এখানে যে পুলিশ লাইনে যে তাদের এই দল এবং সেখানে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কিছুক্ষণের মধ্যে তারা প্রবেশ করবেন এবং তাদেরকে প্রথমেই পুলিশ সুপার মহোদয় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিলেন এবং তাদের ড্রেস সহ বিভিন্নভাবে কিন্তু তাদেরকে পুরস্কৃত করা হবে সম্মানিত করা হবে এবং আমরা যতটুকু বাংলাদেশ ক্রীড়া সংস্থার সাথে ময়মনসিংহ ক্রীড়া সংস্থার সাথে আমরা কথা বলেছি জানতে পেরেছি যে তাদেরকে সংবর্ধনা দিয়ে এখান থেকে এই 8 জন বলার আছে তাদের যে গ্রামের বাড়ি কলসিন্দুর সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে তার আগে এই পুলিশ থেকে বের হয়ে তারা সরাসরি হালুয়াঘাটে যাবেন এবং হালুয়াঘাটে যে ওখানে পৌরসভা এবং স্থানীয় যে সংসদ সদস্য তারা কিন্তু সেখানে সংবর্ধনা দিব এবং সেখান থেকে সংবর্ধনা শেষে
বিকাল 5:30টায় কিন্তু যেই তাদের যেই মাঠে তারা খেলে বড় হয়েছেন, খেলা শিখেছেন, সেই কলসিন্দুর স্কুল মাঠ, সেখানে কিন্তু সর্বশেষ সংবর্ধনাটি দেওয়া হবে এবং সেই সংবর্ধনাটি জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে, সেটাও কিন্তু সেখানে প্রস্তুত করা হয়েছে সব কিছু। আজকে বলা যায় এই যে এখন পুলিশ লাইনের ভিতরে কিন্তু প্রবেশ করছে তাদের গাড়ি, এবং এই পুলিশ লাইনের আমরা যেটা দেখতে পাচ্ছি এখন এই পুলিশ লাইনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের বরণ করে নেওয়া হবে। সাইরেন বাজিয়ে কিন্তু তাদের যে দুইটি ঘোড়ার গাড়ি কিন্তু সুন্দর সুসজ্জিত দুই ঘোড়ার গাড়ি এগিয়ে যাচ্ছে এবং পুলিশ লাইনে কিন্তু ইতিমধ্যেই গাড়ি দুটি প্রবেশ করেছে এবং খুব নিরাপত্তার মধ্যেই কিন্তু তাদেরকে এই আজকের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। তো আমি জানিয়ে রাখতে চাই যে আজকের যে সংবর্ধনা, এই সংবর্ধনায় তাদের পরিবারের কারো কারো সদস্যরা কিন্তু রয়েছেন এবং আরও যে দুই কলসিন্দুর স্কুল মাঠে যেই কোচরা তাদেরকে স্থানীয় কোচ খেলা শিখিয়েছেন সেই দুইজনে কিন্তু এখানে রয়েছেন, তাদেরকেও কিন্তু এখানে সংবর্ধনা দেওয়া হবে, ক্রেস্ট প্রদান করা হবে। এবং একটা বিষয় যে এখানে যারা আট নারী ফুটবলার যে খেলোয়াড় আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু খুবই আনন্দিত এবং তারা যেটা বলছেন তাদেরকে সারা বাংলাদেশ দেশবাসী যেভাবে বরণ করে নিয়েছে সেটা কিন্তু আসলে তাদের আত্মবিশ্বাস, তাদের মর্যাদা সব কিছু কিন্তু বেড়ে গেছে এবং তারা এতে খুবই আনন্দিত।